প্রিয় ইউটিউব ভিউ স্বাগত জানিয়ে শুরু করছি আমরা জানতে পারছি যে অর্ধ লক্ষাধিক শিক্ষক নিয়োগ সুপারিশ হবে এই সপ্তাহের মধ্যেই অর্থাৎ যেটা বলা হচ্ছে যে আগামীকালকে হয়তো রেজাল্ট দিবে না হলে তার পরের দিন রেজাল্ট দিবে সেই সংক্রান্ত আমরা তথ্য দেখার চেষ্টা করছি দৈনিক শিক্ষা ডট কমে এখানে বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে চুয়ান্ন হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ নিয়ে সৃষ্ট আইনি জটিলতা দূর হয়েছে এখন গণবিজ্ঞপ্তি অনুসারে আবেদন করা প্রার্থীদের নিয়োগ সুপারিশ করার প্রস্তুতি নিচ্ছে এনটিআরসিএ চলতি সপ্তাহেই গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ হবে বলে আশা করছে আশা প্রকাশ করছেন কর্মকর্তারা আগামীকাল মঙ্গলবার অথবা বুধবার গণবিজ্ঞপ্তির প্রেক্ষিতে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করার পরিকল্পনা করা হয়েছে সোমবার আঠাইশ জুন দুপুরে এন কর্মকর্তারা দৈনিক শিক্ষা ডট কমকে এ পরিকল্পনার কথা জানিয়েছেন জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে বলেন এক থেকে বারোতম নিবন্ধিতদের করা আদালত অবমাননার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের দেয়া আদেশ নিষ্পত্তি করে দেয়া হয়েছে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশে আর কোনো বাধা নেই এর নিয়োগ সুপারিশ এনটিআরসি এর নিয়োগ সুপারিশের প্রস্তুতি নিচ্ছে কবে নাগাদ প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা হতে পারে জানতে চাইলে তিনি দৈনিক শিক্ষা ডট আরও বলেন আদেশের সার্টিফাইড কপি আমাদের হাতে আসতে হবে সেটি নিয়ে আমরা টেলিটকের সাথে বসবো খুব তাড়াতাড়ি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে আশা প্রকাশ করছে আগামীকাল মঙ্গলবার ফল প্রকাশ হতে পারে তবে বিষয়টি নির্ভর করছে বিষয়টি নির্ভর করছে যত তাড়াতাড়ি এটা নিষ্পত্তি করে দেওয়া হয় হবে তার উপরে অর্থাৎ আদেশের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরে চলতি সপ্তাহেই গণবিজ্ঞপ্তিতে আবেদন করা প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা হবে সোমবার আঠাশ জুন এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পেতে প্রথম থেকে বারোতম নিবন্ধনধারীরা দুই হাজার পাঁচশো শিক্ষকের রিট আবেদনটি খারিজ করে দিয়েছে আপিল বিভাগ এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর আইনজীবী কামরুজ্জামান দৈনিক শিক্ষা ডট কমকে বলেন আদালত কন্ট্রেম আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন গণবিজ্ঞপ্তির আবেদনের প্রেক্ষিতে নিয়োগ সুপারিশে আর কোনো বাধা নেই আদেশের কপি কবে পাবলিশ হতে পারে জানতে চাইলে তিনি দৈনিক শিক্ষা ডট কমকে আরও বলেন আদেশের সার্টিফাইড কপি পেতে একটু সময় লাগে তবে আদালত ভার্চুয়ালি শুনানি করে আদেশ দিয়েছেন দ্বিতীয় দফায় চুয়ান্ন হাজার শিক্ষক নিয়োগের ঊননব্বই লক্ষ লাখের বেশি আবেদন দফায় চুয়ান্ন হাজার শিক্ষক নিয়োগের ঊননব্বই লাখের বেশি আবেদন গ্রহণ করেছে এনটিআরসিএ এ চুয়ান্ন হাজার তিনশো চারটি পদের মধ্যে আটচল্লিশ হাজার একশো নিরানব্বইটি এমপিওভুক্ত শূন্য পদ নন এমপিও পদ আছে ছয় হাজার একশো পাঁচটি এগুলোর মধ্যে দুই হাজার দুশো ষাটটি এমপিও পদের রিট মামলার অংশগ্রহণ করা প্রার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে তাহলে এই সংক্রান্ত তথ্য আরও আরো পেলে সঙ্গে সঙ্গে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ